দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আজ আমরা বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 21 নম্বর ট্রান্সলেশন। এর আগের 20টা ট্রান্সলেশনের ভিডিও সলিউশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি, 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্যাসেজটা খুব ভালোভাবে পড়বে এবং এর মানেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি খুব ভালোভাবে প্যাসেজটার মানে বুঝতে না পারো তাহলে কিন্তু ট্রান্সলেশন করা খুব মুশকিল হয়ে যায়। চলো প্যাসেজটা কী বলেছে আগে সেটা বুঝি। এক জায়গায় মাঝখানে চর ফেলে দুভাগে চলে গিয়েছে নদী, সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল। দিনাবসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করত আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে। অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পোড়ো জমির মতো ফালতু অংশ আছে, একলা মানুষের পক্ষে সেটা কাটিয়ে চলা শক্ত। এখানে লেখক কোনো এক জায়গায় আছেন, সেই জায়গার পরিবেশ সম্বন্ধে তিনি বলছেন। বলতে গিয়ে তিনি বলছেন যে একটা জায়গা আছে মাঝখানে চর ফেলে নদী দুভাগে চলে গেছে। মানে কি? মনে করো একটা আইল্যান্ড টাইপের তৈরি হয়েছে, সেই আইল্যান্ডের দুদিক দিয়ে নদীটা বয়ে গেছে। চলে গেছে মানে নদীটা বয়ে গেছে এক জায়গায়, মানে নদীটা একটা নদীর মাঝখানটা এক জায়গায় মাঝখানে, অর্থাৎ নদী বইছে সেই জায়গায় একটা মাঝখানেতে নদী দুভাগে চলে গেছে। তার কারণ হচ্ছে ওখানে একটা আইল্যান্ড মতো আছে। কেন আইল্যান্ড বললাম? দেখো সেখানে পরের লাইনে বলেছে সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল। মিন্স যেটা চর বলছে, তুমি চর ইংরেজি না জানলেও চরকে তুমি আইল্যান্ড বা দ্বীপ হিসেবে বলতে পারো। সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল, অর্থাৎ একদল বক সেই দ্বীপের উপরে বসে আছে। দিনাবসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করত আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে। এই সেন্টেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। দিনের শেষে যখন এই দৃশ্যটা লেখক দেখতেন যে বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বকের দল বসে আছে, এটা ইঙ্গিত করত, অর্থাৎ যখনই এই দৃশ্যটা লেখক দেখতেন তখনই ইঙ্গিত করত যেটা, সেটা হচ্ছে ওনার কাজের বাঁক ফিরিয়ে দিতে। কাজের বাঁক ফিরিয়ে দিতে বলতে কি? বাঁক ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে লেখকের আর ভালো লাগছে না। মানে পরের লাইনটা যদি দেখতে, অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পোড়ো জমির মতো ফালতু অংশ আছে, একলা মানুষের পক্ষে সেটা কাটিয়ে চলা শক্ত। এই অবজারভেশনটা লেখক কেন দিলেন? যে দুপুরের পর থেকে বিকেলে হলো আর সন্ধ্যার মাঝখানে যে অংশটা থাকে সেই অংশটা খুব ফালতু অংশ, এটাকে ফালতু লেখা আছে, ফালতু অংশ, যেটা একলা মানুষের পক্ষে কাটিয়ে চলা মুশকিল। সেই জন্য লেখক ওখানে বলেছিলেন দিনাবসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করত আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে, অর্থাৎ আমার চিন্তাভাবনার হঠাৎ করে পরিবর্তন হয়। একটা সময় পর্যন্ত, সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত আমার চিন্তাভাবনা এক থাকে, কিন্তু তারপরে চিন্তাভাবনার পরিবর্তন লাগে হয়, আর ভালো লাগা আর ভালো না লাগার কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ সারা দিন ঠিকঠাক চলে কিন্তু অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে ওই জায়গাটা, ওই সময়টা তার আর ভালো লাগে না। বলছে এই সময়টা এমন একটা সময় যে সময়টা পোড়ো জমির মতো ফালতু। পোড়ো জমি মানে কি? পোড়ো জমি মানে হচ্ছে ব্যারেন বা ডিজোলেট, পতিত জমি বলতে পারো, অনুর্বর জমি বলতে পারো, যে জমিটা ইউজলেস, ইউজলেস মানে ফালতু। এই ইউজলেস একটা, যেরকম জমি যেরকম ইউজলেস হয়, ফালতু হয়, সেরকম ওই মাঝখানের টাইমটাও হচ্ছে ইউজলেস। এবার এখানে একটা কথা আছে,
অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পোড়ো জমির মতো অংশ আছে, এটা বলতে লেখক একটা কিন্তু চিরসত্যের কথা বলেছেন। মানে ওনার মতে অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে যে টাইমটা, সেটা খুব ফালতু টাইম। ওই সময়টা যে কোনো মানুষের পক্ষে কাটিয়ে চলাই মুশকিল। একলা মানুষের পক্ষে, যে মানুষ একলা তার পক্ষে কাটিয়ে চলা মুশকিল। এখানে কিন্তু উনি একলা এটা কোথাও বলা হয়নি। তাই পুরো যে সেন্টেন্সটা তুমি যখন দেখছো, যে প্যাসেজটা, সেটাকে তুমি অতীতকালে লিখলেও এই জায়গায় গিয়ে কিন্তু একটু ভাবতে হবে যে উনি ওনার কথা বললেন কি না। অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের একটা পোড়ো জমির মতো ফালতু অংশ আছে, একলা মানুষের পক্ষে সেটা কাটিয়ে চলা শক্ত। এই জিনিসটা কিন্তু যে কোনো একলা মানুষের জন্যই বলা আছে। তাই এই সেন্টেন্সটাকে যখন ট্রান্সলেট করবে, তখন এটাকে প্রেজেন্ট ফরম্যাটে করার চেষ্টা করো। চলো এবার আমরা প্রতিটা সেন্টেন্সকে ট্রান্সলেট করার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সে বলেছিল, এক জায়গায় মাঝখানে চর ফেলে দুভাগে চলে গিয়েছে নদী। লেখকের কল্পনায় নদী বইছে। নদী যখন বইছে, তখন নদী একটা জায়গায় দুভাগ হয়ে গেছে। কোন জায়গায়? যে জায়গাটা আইল্যান্ড মতো আছে, ওই আইল্যান্ডকে মাঝখানে রেখে দুদিক দিয়ে নদী বয়ে চলেছে। নদী যেহেতু বয়ে চলেছে, তাই এখানে কন্টিনিউয়াস টেন্স লাগাবে। কেন? যে কোনো কন্টিনিউটি থাকলেই তাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে অ্যাপ্লাই করতে পারি। এই জায়গায় কার সম্বন্ধে কথা বলা হয়েছে? নদীর সম্বন্ধে কথা বলা হয়েছে, অর্থাৎ রিভার। একটা নির্দিষ্ট নদীর সম্বন্ধে এখানে কথা বলছে। যে নদীটা মাঝখানে চর ফেলে দুভাগে চলে গেছে, তাই এখানে দাও দ্য রিভার। নদীটা বয়ে চলেছে, দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং। নদীটা বয়ে চলেছে কিভাবে? একটা আইল্যান্ডের দুদিক দিয়ে, একটা চর আছে তার দুদিক দিয়ে। বাই দ্য টু সাইডস অফ অ্যান আইল্যান্ড, দুদিক দিয়ে, বাই দ্য টু সাইডস অফ অ্যান আইল্যান্ড। এখানে বলেছিল এক জায়গায়, অ্যাট ওয়ান পয়েন্ট। আর একটা বাকি আছে, কোথায়? এক জায়গায়, সেই জায়গাটা কোথায়? মাঝখানে, ইন দ্য মিড স্ট্রিম, ইন দ্য মিড স্ট্রিম, মিড স্ট্রিম। মিড স্ট্রিম মানে হচ্ছে মিডিল অফ এ রিভার। মিড স্ট্রিম কথার অর্থ হচ্ছে মিডিল অফ এ রিভার, অর্থাৎ নদীর মাঝখানে একটা জায়গা আছে যেখানে একটা চর সৃষ্টি হয়েছে, সেই চরের দুদিক দিয়ে নদীটা বয়ে গেছে। দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং বাই দ্য টু সাইডস, কার সাইডের? অফ অ্যান আইল্যান্ড, একটা আইল্যান্ডের দুটো সাইড দিয়ে। অ্যাট ওয়ান পয়েন্ট, একটা জায়গা, সেই পয়েন্টটা কোথায়? কোথায় দিয়ে প্রশ্ন করলাম, তার উত্তরে প্রিপোজিশন ইন বসাও। সাধারণত ইন বসে, ইন দ্য মিড স্ট্রিম অর্থাৎ মাঝখানে, মিডিল অফ এ স্ট্রিম, মিড স্ট্রিম অর্থাৎ মিডিল অফ এ স্ট্রিম। পরের সেন্টেন্সে বলেছে, সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল। বকের দল যখন বলল, তখন আমি বুঝতে পারছি যে এখানে অনেক বকের কথা বলা হয়েছে, অনেক বক বসে আছে। বসে আছে, দেখো নদী বয়ে চলেছে, বক বসিয়ে আছে, অর্থাৎ এটাও একটা কন্টিনিউইটির মধ্যে চলছে। যে সময় নদী বয়ে চলেছে সেই সময় বক বসে আছে, মিন্স এটাও কন্টিনিউইটি করবে। অর্থাৎ বকের দল, এ লার্জ নাম্বার অফ ক্রেন্স, ক্রেন মানে বক, এ লার্জ নাম্বার অফ ক্রেন্স মানে বকের দল, অর্থাৎ প্রচুর বক বসে আছে, ওয়্যার সিটিং। এ লার্জ নাম্বার অফ ক্রেন্স মানে বকের দল। এবার দেখো, এ লার্জ নাম্বার অফ যখন ইউজ করবে, তখন কিন্তু ভার্বটা প্লুরাল ফরম্যাটে হবে, তাই ওয়্যার ইউজ করা হলো, এটা ওয়াজ হবে না। এ লার্জ নাম্বার অফ ক্রেন্স ওয়্যার, একদল বক ওয়্যার সিটিং, বসেছিল। সেই মুহূর্তে, যে মুহূর্তে লেখক দেখছেন যে নদী বয়ে চলেছে, সেই একটা সিচুয়েশন, সেই মুহূর্তে নদী বসে, সরি, বক বসে আছে, তাই এখানে ওয়্যার সিটিং করলে কন্টিনিউইটি বোঝাতে। এবার বকেরা কিভাবে বসে আছে? স্তব্ধ হয়ে, মোশনলেস।
কোথায় বসে আছে? সেই বালুর দ্বীপে, সেই বালুর দ্বীপের উপরে, অন দ্যাট স্যান্ডি আইল্যান্ড, অন দ্যাট স্যান্ডি আইল্যান্ড। বুঝে গেছে? তাহলে সেন্টেন্সটা এলো, এ লার্জ নাম্বার অফ ক্রেনস ওয়ার সিটিং মোশনলেস অন দ্য স্যান্ডি আইল্যান্ড। এই যে সেন্টেন্সটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। দিনাবসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করত আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে। আমরা পুরো প্যাসেজটাকে পড়ে দেখেছি, একটা সময় আসছে যখন লেখকের আর ভালো লাগছে না। উনি বলছেন যে অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে এমন একটা সময় আছে তখন যে কোনো লোকের পক্ষে, একলা যে কোনো লোকের পক্ষে আর ভালো লাগবে না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমার ভালো লাগা আর না লাগার মধ্যে যে একটা পরিবর্তন হয়, সারাদিন ভালো লাগছিল কিন্তু হঠাৎ করে ওই সময়ে গিয়ে আমার আর ভালো লাগছে না, এই যে ভালো লাগা আর না লাগার যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে চিন্তার পরিবর্তন, আমার আর ভালো লাগছে না, ওয়ে অফ থিঙ্কিং। বুঝতে পারছ? চেঞ্জ হচ্ছে, কী চেঞ্জ হচ্ছে? ওয়ে অফ থিঙ্কিং, চিন্তা ভাবনাটার পরিবর্তন হচ্ছে, যেটা এখানে বলেছে কাজের বাঁক। বাঁক বলতে মোড, মোড অফ ওয়ার্ক, কাজের বাঁক, মোড অফ ওয়ার্ক বলতে ওয়ে অফ থিঙ্কিং, তিনি যেভাবে চিন্তা করছিলেন সেই চিন্তাটার পরিবর্তন হচ্ছে একটা সময়ে গিয়ে। তাই এখানে কাজের বাঁক ইংরাজি হবে মোড অফ ওয়ার্ক, মোড অফ ওয়ার্কের মানে হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, চিন্তা যেটা করছে সেই চিন্তার ধরনটা। বুঝে গেছে? তাহলে আমি এখানে বলবো দিনাবসানে, দিনাবসানে মানে কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনাবসানে রোজ, এভরিডে, এই দৃশ্যটি, দ্যাট সাইট, এই দৃশ্যটি, যে দৃশ্যটার কথা বলালো তাই এখানে দ্যাট করলাম, দ্যাট সাইট, দৃশ্য, SIGHT, দ্যাট সাইট, ওই দৃশ্যটা, ইন্ডিকেট, এই যে আমাকে ইঙ্গিত করতে বলা আছে, ইঙ্গিত করতে হচ্ছে ইন্ডিকেট, যেহেতু পাস্ট টেন্সে লিখছো তাই ইন্ডিকেটেড, ইঙ্গিত করত, কী ইঙ্গিত করত? আমি বলেছি একটা পরিবর্তন ইঙ্গিত করত, যে আমার একটা পরিবর্তন আসছে, কিসের? ইন মাই মোড অফ ওয়ার্ক, আমার চিন্তা ভাবনার বলতে পারো বা কাজের ধরনের বলতে পারো, মোড অফ ওয়ার্ক। বুঝে গেছে? এই লাইনটা কিন্তু খুব সমস্যার, যেখানে তুমি যদি মানে না বুঝতে পারো, কাজের বাঁক ফিরিয়ে দিতে মানে কি, যে পরিবর্তন হচ্ছে, কিসের পরিবর্তন হচ্ছে? ইন মাই মোড অফ ওয়ার্ক, মোড অফ ওয়ার্ক মানে হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং, কাজের ধরন বলবে অথবা চিন্তাভাবনার পরিবর্তন। তাহলে সেন্টেন্সটা হলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি ডে দ্যাট সাইড ইন্ডিকেটেড এ চেঞ্জ ইন মাই মোড অফ ওয়ার্ক। শেষ সেন্টেন্স দেখো, আমি প্যাসেজটা পড়াবার সময় বলেছিলাম এই যে লেখকের যে মত এই জায়গায়, এটা কিন্তু নিজের জন্য না, অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পুরো জমির মতো ফালতু অংশ আছে, একলা মানুষের পক্ষে সেটা কাটিয়ে চলা শক্ত। উনি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না যে উনি নিজের কথা বলছেন কিনা, উনি জেনারেলি একলা যে কোনো মানুষের কথা বলছেন, যে মানুষের পক্ষে ওই অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে একটা যে অংশ আছে, একটা টাইম আছে, সেই সময়টা কারুর পক্ষে, একলা মানুষের পক্ষে কাটিয়ে ওঠা মুশকিল। তাই আমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে ইউজ করব না। বোঝা গেছে? উনি ওনার কথা বলেননি, উনি বলেছেন একলা মানুষের পক্ষে কাটিয়ে চলা শক্ত। তাহলে একলা মানুষের পক্ষে কাটিয়ে চলা শক্ত, ইট ইজ ডিফিকাল্ট, মানে এটা শক্ত, ইট ইজ ডিফিকাল্ট, কার পক্ষে? টু এ লোনলি পার্সন, একলা লোকের পক্ষে, টু এ লোনলি পার্সন, কি শক্ত তার কাছে, কি শক্ত লাগছে? কাটিয়ে তোলা, টু পাস, কাটানো, কি কাটানো? দ্য টাইম, কোন টাইমটা? বিটুইন, টাইম বিটুইন দ্য আফটারনুন অ্যান্ড দ্য ইভিনিং, এই টাইমটা কাটিয়ে চলা মুশকিল। যে টাইমটা, হুইচ ইজ
যে টাইমটার কথা বলা হলো হুইচ ইজ জাস্ট লাইক কার মতো, ওই টাইমটা কার মতো, কার সঙ্গে তুলনা করা হয়েছে, হুইচ ইজ জাস্ট লাইক এ পিস অফ ডিজোলেট অ্যান্ড ইউজলেস ল্যান্ড। বোঝো এই জায়গাটা, আমি বললাম যে একলা মানুষের পক্ষে কাটিয়ে চলা শক্ত, ইট ইজ ডিফিকাল্ট টু এ লোনলি পার্সন। কী কাটিয়ে তোলা শক্ত? অতিক্রম করা বা কাটানো। কী কাটানো? টু পাস দ্য টাইম। কোন সময়টা? বিটুইন দ্য আফটারনুন অ্যান্ড দ্য ইভিনিং, অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানের টাইমটা। এই টাইমটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? যেটা হচ্ছে হুইচ ইজ জাস্ট লাইক এ, যেটা হলো কার মতো, এ পিস অফ ডেজোলেট অ্যান্ড ইউজলেস ল্যান্ড, যেটা একটা পোড়ো জমি এবং ফালতু অংশ তার মতো। একটা পোড়ো জমি হবে, পোড়ো জমিতে চাষবাস করা যায় না, তাই ওটা ফালতু জমি। সেই জন্য বলা হয়েছে টাইমটা কোন টাইমটা, আফটারনুন আর ইভিনিংয়ের মধ্যে টাইমটা, যেটা হচ্ছে লাইক এ পিস অফ ডেজোলেট অ্যান্ড ইউজলেস ল্যান্ড, একটা পোড়ো জমি এবং ফালতু জমির মতোই সময়। এই সময়টা হচ্ছে পোড়ো জমির মতো, যেটা পুরোপুরি ফালতু, অর্থাৎ টাইমটা ইউজলেস টাইম। বোঝা গেছে? তাহলে ফাইনাল ট্রান্সলেশনটা একবার দেখে নেব। দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং বাই দ্য টু সাইডস অফ অ্যান আইল্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট ইন দ্য মিড স্ট্রিম। এ লার্জ নাম্বার অফ ক্রেনস ওয়ার সিটিং মোশনলেস অন দ্যাট স্যান্ডি আইল্যান্ড। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি ডে দ্যাট সাইট ইন্ডিকেটেড এ চেঞ্জ ইন মাই মোড অফ ওয়ার্ক। It is difficult to a lonely person to pass the time between the afternoon and the evening, which is just like a piece of desolate and useless land. বোঝা গেছে? না দেখে আরেকবার লেখো, পারলে এখনই লেখো, বসে থেকো না। পরীক্ষা কবে হবে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু পরীক্ষা একদিন হবে। বারবার আমি এই কথাটা বলছি, প্র্যাকটিসটা করো প্রতিদিন, পারলে সময় বার করো, সময় অনেক আছে এখন, এই মুহূর্তে সময় বার করো, বার করে নিয়ে প্র্যাকটিসটাকে করো। একই লেখা হতে হবে আমি কোনো দিন বলছি না, আমি শুধু দেখাতে চাইছি লেখাটা কীভাবে লেখে। তুমি এর থেকেও ভালো লিখতে পারবে, এর থেকেও ভালো শব্দ দিতে পারবে। বোঝা গেছে? তাহলে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।